হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেক সময় বলে থাকি তুমি খারাপ হয়ে যাচ্ছ দিন দিন, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, তো এই ধরনের কথাবার্তাগুলো কীভাবে আপনি ইংরেজিতে বলবেন তার জন্য আমাদের আজকের এই ভিডিওটা। তো বরাবরের মতো এই ভিডিওটাতে আমাকে সহযোগিতা করতেছে ফাইন। সো ফাইন, হাউ আর ইউ? আই এম ফাইন, এন্ড ইউ? আই এম অলসো ফাইন। তো চলুন আমাদের লেসনটা শুরু করা যাক। ফাইন, আমরা যদি বলতে চাই যে তুমি খারাপ হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে ইংরেজিটা কী হবে? ইউ আর বিং ব্যাড। ইউ আর বিং ব্যাড। ফাইন, আমরা যদি বলতে চাই যে দিন দিন তুমি মোটা হয়ে যাচ্ছ, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? ডে বাই ডে ইউ আর বিং ফ্যাট। ডে বাই ডে ইউ আর বিং ফ্যাট। ওকে ফাইন, আমরা যদি বলতে চাই যে অর্পিতা দিন দিন চালাক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? ডে বাই ডে অর্পিতা ইজ বিং ক্লেভার। ডে বাই ডে অর্পিতা ইজ বিং ক্লেভার। ওকে ফাইন, তুমি হয়তো জানো যে আমি ইংরেজি নিয়ে কাজ করতেছি, তো আমি বিভিন্ন ধরনের ইংরেজি ভিডিও বানাচ্ছি। এই কারণে যারা এই রাস্তায় আমাকে দেখে যে বলতেছে যে ভাই আপনার চ্যানেলটা অনেক উপকারী, এটার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারতেছি, তো তারা বলতেছে যে ভাই আপনি তো দিন দিন অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি যদি বলতে চাই যে আমি দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? ডে বাই ডে আই এম বিং পপুলার। ডে বাই ডে আই এম বিং পপুলার। ওকে, এটা আপনি অন্যভাবেও বলতে পারবেন, সেটা হচ্ছে আপনি বিং এর পরিবর্তে আপনি গেটিংও ইউজ করতে পারবেন। ওকে, আপনি যদি বলতে চান যে তুমি খারাপ হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কি হবে ইংরেজিটা? ইউ আর বিং ব্যাড। আপনি ইচ্ছে করলে এটা বিং ইউজ না করে আপনি গেটিংও ইউজ করতে পারেন। আপনি বলতে পারেন ইউ আর গেটিং ব্যাড। ওকে, আপনি যদি বলতে চান যে দিন দিন তুমি মোটা হয়ে যাচ্ছ, তাহলে ডে বাই ডে ইউ আর বিং ফ্যাট, এটা এভাবেও বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন ডে বাই ডে ইউ আর গেটিং ফ্যাট। ওকে, তো আপনি ইচ্ছে করলে বিং বসানোর পাশাপাশি গেটিংও ইউজ করতে পারবেন। ওকে, তো আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের উপকারে আসলো। এরকম ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। সি ইউ অ্যাগেইন সাম আদার টাইম, টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই।